এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগায় না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকায়। 27 নভেম্বর চার হাত এক করেছেন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গায়িকা প্রিয়া চক্রবর্তী। এই দিন সকাল থেকে এদিকে যখন শোনা যাচ্ছিল পরম এবং প্রিয়ার বিয়ের জোরালো গুঞ্জন, অন্যদিকে নেটিজনদের নজরে পড়ে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কেননা তার পোস্ট ও স্টোরিতে কেবলই একাকিত্বের ছাপ। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। নেটিজনদের দৃষ্টিতে কেন একাকী অনুপম? কারণ পরমব্রতর নববধূ পিয়া হলেন অনুপমের প্রাক্তন স্ত্রী। 2 বছর হল তাদের ডিভোর্স হয়েছে। পরম এবং পিয়ার বিয়ে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অনুপম বলেন, বিষয়টি আমিও শুনেছি, কিন্তু এই বিষয়ে এর থেকে বেশি কিছুই বলেননি এই গায়ক। এদিকে সরাসরি মুখে কিছু না বললেও নেটিজনদের দৃষ্টিতে অনুপম তার বন্ধু পরমের সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে যেন অরিন্দম চক্রবর্তীর লেখাতেই নিজের একাকিত্ব প্রকাশ করছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া, এই তিনভাবেই আত্মহত্যা করা যায়। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে এমন নয় অরিন্দম চক্রবর্তী। অনুপমের ইনস্টাগ্রাম স্টোরিতেও লক্ষণীয় ছিল একের পর এক একাকিত্বের ছায়া। তাই গায়কের এমন পোস্টে নেটপাড়ায় বইছে কমেন্টের বন্যা। এমনকি পরম এবং পিয়ার বিয়ের খবরে অন্তর্জালে নতুন করে ঘুরে বেড়াচ্ছে অনুপমের গাওয়া আমি আবারও ক্লান্ত পথচারী গানের পোস্টটি। টলিউড বলিউড ঢালিউড ও হলিউডের এমন আরও খবর জানতে চিত্রালীর সাথেই থাকুন।